আসসালামু আলাইকুম মিষ্টি ব্লকে সবাইকে ওয়েলকাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে ছেলের বাসায় গায়ে হলুদ দিতে আসছি। তো এই যে আমার মামা মামি আর আমার মামুতো ভাই আমার মামির কোলে, আর এখন মানে গায়ে হলুদের পর্ব, সবাই গায়ে হলুদ দিব। এটা হয়েছে আমার মামতো বোনের হাজবেন্ড, নতুন জামাই, আর আরেকটা পরিচয় রাজিয়ার জামাই। তো ওই যে আমার মামতো ভাই, আর এখন আমার মামা অনেক দুষ্টামি করবে জামার সাথে, আর এখন ছেলেরও মানে দিয়ে দিতে চাইতেছে। তো এখন খাওয়া নিয়ে অনেক দুষ্টামি করে। আমার মামাটা অনেক মানে একটু দুষ্টামি মানুষ, দুষ্টামি না করলে ভালো লাগে না। আর মামি এখান থেকে বলতেছে একটা একটা করে ছোটা নষ্ট করেন না, মানে ইটা পেঁপেটা এতই শক্ত মানে ই করতে পারতেছে না। আর এখানে দুষ্টামি করতেছে জামাইয়ের সাথে, আর মামায় আরেকজনের ডাক পারতেছে আসো আসো, এরকম করে ই করতেছে। আর আমার মামি এখন হলুদ ভরাবে ছেলেকে কোলে নেওয়া, তাই জন্য ই করতে পারতেছে না। আর ওই যে মামায় কেক কাটতেছে, মামায় এখন জামাইকে কেক খাওয়াবে, আর হ্যাঁ ছেলে দুটো চুপচাপ করে মানে বসে আছে। আর ওই যে জামাইয়ে খাওয়াই দিতেছে, আর আমার মামা অনেক সময় ধরে অনেক আস্তে আস্তে মানে করতেছে। আর এখান থেকে আমি একটু ভিডিও করে নিলাম, বড়ও খাওয়াই দিতেছে, আর অনেক দুষ্টামি মানে করবো দেখে যেন মামি হাতটা ধরে নিল। এখন আমার মামিও মানে কপালে হলুদ ছোঁয়াবে, একটা ফুল দিয়ে হলুদ ছোঁয়ায় আমাদের এখানে, হলুদ বাটা যেটা। আর এখন খাওয়াই দিতেছে, আর এখান থেকে আমার মামি আমাকে বলতেছে যে সুন্দর করে ভিডিওটা করবা যাতে সুন্দর দেখায়। আমার মামি অনেক ঢং করে, অনেক আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, অনেক একদম বান্ধবী। আর এখন রিকুইন আর তুলি আসলো, আমার ছোট্ট সোনা রিকুইন আর তুলি। আমি বলছি তোমরা মানে এটা হয়েছে, তুলি হয়েছে আমার খালতো বোন, বলছে তোমরা দুজন একসাথে যাও। আর কানে কানে জামাই রে বলতেছে কি যেন একটা কথা, আমি বললাম কি বললা, ওই যে রাজি আর কি। যাই হোক, এখন রিকুইনও হলুদ ভরাই দিচ্ছে, আর এখন রিকুইন খাবে তুলিও হলুদ ভরালো দুজনে একসাথে। আর দুজনকে অনেক কিউট লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো আমাদের গায়ে হলুদ দিতে দিতে অনেক রাত হয়ে গেছে, রাত করে আমরা আসছি। আর এখন আবার কেকও খাওয়াই দিতেছে, অনেক মানে অনেক সবাই এখানকার দুষ্টামি ফাজলামো নিয়েই আছে, গায়ে হলুদ তো এটাই, তাই না? আর দুজনে কথা বলতেছে যে আমি আগে খাওয়াই দিই। এখন আমি আর ইব্রাহিম চলে আসছি, ইব্রাহিম হয়েছে আমার খালতো ভাই, আর আমি তো আমি। আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার আমার কাছে তো আমার অনেক ভালো লাগতেছে। তো আপনারা বললেন, আর এখানে আমি খাওয়াই দিতে, যেহেতু ছোট বোনের হাজবেন্ড আমি আসতে চাইছিলাম না, তো রিকুইন বললো তুমি যাও, তুমি যাও একটু খাওয়াই দিয়ে আসো একটু করে। তারপরে সুমন ভাই মানে নতুন জামাইও ডাক দিতেছে আপু আসেন, ই করেন হলুদ দেন। তো এর জন্য আমি আর কি হলুদ দিতে গেছি। আর ইব্রাহিম অনেক সবাই মানে এখানে আমার জোর করতেছে এক কথায়। আর এখানে ইব্রাহিম দুষ্টামি করে জামাইরে সবাই শুধু ঠক খাওয়াইতে চায়। আর এখন আসছে বিকাশ ভাই আর সোহাগ ভাই, এই দুই ভাই হইছে আমার বড় মামির ভাইগিনা বোনের ছেলে। তো সোহাগ ভাই অনেক ভালো, যেটা বাঁ পাশে বসা, এই যে ফুল নাকে সব জায়গায় ফুল ছড় ই করতেছে। আর হয়েছে এখন মিষ্টি খাওয়াইতেছে, সোহাগ ভাই অনেক দুষ্টামি করে কিন্তু এখানে একটু কমই দুষ্টামি করে। জামাইরে এত ঠক খাওয়ালে জামাই তো সরম পাবে, বিকাশ ভাই সরমে উঠেই গেছে, তাও হ্যাঁ আবার দুষ্টামি করতেছে, দোয়া করে দিল। আর অবশেষে বাসায় চলে আসলাম, আর সবার ডান্স শুরু হয়ে গেল। এটা হয়েছে আমার বড় মামির ভাইয়ের বউ, যেটা আমাদের মামি হয়।
তো এ দেখেন অনেক সুন্দর ডান্স করতেছে, মামির ডান্সটা অনেক ভালো লাগে আমার কাছে, তো এর জন্য ভিডিও না করে আর পারলাম না, তো আমি একাই করবো কেন, আপনাদেরকে দেখাইলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।